ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো রমজান মাসে আজকে থাকবে ফাটাফাটি প্রাইস। তো আজকে দেখাবো হচ্ছে আপনার 600 স্টার এবং 400 স্টার, এত কমপ্লিট ভালো প্রাইস বরাবরের মতো আছেন আফিউর মামা। তো মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন মামা? জি আলহামদুলিল্লাহ ভালো মামা। তো রমজান মাসের মামা প্রাইস থাকবে কেমন? প্রাইস আজকে মনে করেন অনেকে বলছে যে মামা একটু আপডেট প্রাইস দেন, একটু আপডেট প্রাইস দেন, এই জন্য আমার দাম কমে নেই কিন্তু মামা, মালের দাম, কিন্তু তারপরেও একটা নতুন একটা ভিডিও করতে যাচ্ছি। এখন যার কারণে ভিউয়ারদের জন্য কেমন প্রাইস থাকবে আপনার আগে ছাড়া? আপনার আগে মনে করেন যে রেট ছিল, এখন বর্তমান প্রাইস থাকবে আপনার এই যে 400 স্টার বোর্ডটা আছে, ঠিক আছে? জি জি, এই যে ফুল কমপ্লিট করা, অরিজিনাল চায়না। অনেকেই বলছে যে এটা হচ্ছে আপনার চায়না? না না, এটা হচ্ছে চায়না। জি, এটা হচ্ছে 400 স্টারের চায়না, আর এটা হচ্ছে আপনার 600 স্টারের চায়না। এরা একটা পাওয়া যায় আপনার গোল্ডেন কালারের হিটসিং, আর এটা হচ্ছে সিলভার কালারের হিটসিং। কিন্তু গোল্ডেন কালারের হিটসিং থেকে এর পার্টসপাতিগুলো অনেক ভালো, ঠিক আছে? রেস্টুরেন্টগুলো অনেক বড় বড় সাইজের করছে, ঠিক আছে? মামা আমরা খুলে দেখবো, আমরা খুলে দেখবো। তো মামা লোকেশন বলেন এবং দোকানের হচ্ছে আপনার কুরিয়ার পলিসিটা বলেন। আচ্ছা, আমাদের দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাফিউর রহমান। আচ্ছা, আমাদের দোকানটা হচ্ছে পাইকগাছা বাজার গাজী হোটেলের সামনে, ঠিক আছে? যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে চান, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে দিতে পারবে। তো আজকে রমজান মাসের প্রাইস থাকবে কেমন? জি, সেটা দেখাবো, আগে মালগুলো দেখাই। আচ্ছা আচ্ছা, তুলে দেখাবেন না? জি ঠিক আছে, প্রথমে দেখাবো হচ্ছে আপনার 400 স্টার কমপ্লিটটা, ঠিক আছে? জি, এই হচ্ছে বোর্ডটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে কুলিং ফ্যান সহ ট্যাগ আছে, এমআইসি সকেট, 4টা ভলিউম, এবি ইনপুট, এটা হচ্ছে ভোল্টেজ এবং মাইক্রোফোন ইউজ করতে পারবেন। জি জি, এটা মাইক্রোফোন ইউজ করা যাবে। আচ্ছা, ফ্যানটা দেখি, ফ্যানটা ওকে 100 ওয়াট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে ওটার মডেল। জি আচ্ছা আচ্ছা, আর এটা ফ্যান সেট আপ করা? হ্যাঁ, সেট আপ করা আছে। ঠিক আচ্ছা, এর কিন্তু নির্দিষ্ট কোনো বাবা হিট হয় কেমন? এটা হিটিং ইস্যু খুব কম, খুব কম। আমি তো আপনার যেটুকু করতেছে কুলিং ফ্যানে তা আউট করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে বলছেন ভাইয়ের ক্যাশিং কই, এখন এর নির্দিষ্ট কোনো ক্যাশিং আমার কাছে নাই। আচ্ছা, এটা দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, এটা আপনি অর্ডারে দিছি অলরেডি, মাল ওরা দেবে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে আপনারা মনে করেন, যারা মনে করেন যে কুলিং ফ্যানগুলো আছে, ট্যাগ আছে, ভলিউম আছে, এগুলো সব খুলে ক্যাশিংয়ের ভিতরে সেটিং করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইটার প্রাইস আছে, আগে আমি রেট দিছিলাম 950 টাকা, 950-এর নিচে দেওয়া যায় না মামা। তারপরেও একটা বিশেষ সার, সামনে ঈদ, রমজান মাস চলতিছে, 900 টাকা ফিক্সড করা যাবে। 900 টাকা ঈদের সার, ঈদের সার 900 টাকা ফিক্সড, ফিক্সড 900 টাকা করে আপনাদের কাছে রাখা যাবে, ঠিক আছে? আমার একটু লাভ কম হোক সমস্যা না, কিন্তু কাস্টমার একটু লাভ করুক, এটা হচ্ছে কথা। 900 টাকা রাখা যাবে, 900। আচ্ছা, অনলি 900 টাকা প্রোডাক্ট কি আপনি চেক করে দেবেন? চেক করে আমরা এখান থেকে মালগুলো আপনার কাছে আমরা ছাড়ি, ঠিক আছে? বিনা চেকে মাল দিই না, তারপরও আশা করি আল্লাহর রহমতে যে মালগুলো আমি ইনটেক অবস্থায় দিছি তারা এখনও কোনো দিন রিপোর্ট দিতে পারেনি। আচ্ছা, এগুলো যদি কেউ যদি 2 পিস 5 পিস 4 পিস 6 পিস যদি কেউ নিতে চায়? হ্যাঁ, আমার হোলসেল প্রাইসে দেওয়া যাবে। জি জি, অবশ্যই। আসলে আমি যে রেটটা দিছি, জি আমি যে রেটটা দিছি, এটা খুচরা প্রাইস, খুচরা প্রাইস। তারপরেও দেখাচ্ছে হোলসেল নিলে যে আহামরি দাম কমবে তা কিন্তু না, খুব বেশি কমবে না, হয়তো 50-100 টাকা হয়তো কমতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার খুচরা বিক্রি করে যদি 250 টাকা লাভ না হয় তাহলে ইউজ কোয়ান্টিটি দেওয়া যাবে? হচ্ছে আপনার ইউজ কোয়ান্টিটি, ইউজ কোয়ান্টিটি এটা দেখাচ্ছে, জায়গা ছোটো, অল্প পরিসরে আমি এখন মনে করো ওয়েবসাইটে যাওয়ার জায়গা নেই, যার কারণে আমি অল্প কিছু মাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, এটা আছে আপনার 600 স্টার কমপ্লিট সিলভার কালারের হিটসিং, ঠিক আছে? আর গোল্ডেনটা নাই, গোল্ডেনটা আমি নিব না, কারণ ওইটার আপনার আমার পর পিসিবিটা অত ভালো লাগে না মামা। যারা হচ্ছে ওই যে কুরিয়ারে যারা নিতে চায় মাল, ঠিক আছে, তারা অনেক সময় বলবে যে ভাই এটা প্যাকেট ছিল কেন? দেখা আছে, আমি এই যে ভিডিওতে একটা মাল ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি, এখন এই মালটা তো আমার নষ্ট না, কিংবা এই মালটা তো আমি ওয়াকেজো মাল আপনারা দিচ্ছি না, ঠিক আছে? এটা বুঝতে হবে ভাই, আর এটুকু বিশ্বাস আমার উপরে রাখবেন, আমি কখনোই আপনাদেরকে ঠকাবো না ভাই। এই যে আছে আপনার এই যে ইউজার ম্যানুয়াল কীভাবে কী আছে, ঠিক আছে? ঠিক আছে, কত ভোল্টেজ দেওয়া যাবে, কত ওয়াট আপনি পাবেন, সবগুলো দেওয়া আছে। আচ্ছা 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 আচ্ছা, আমরা মাদার বোর্ডটা দেখি, এটা হচ্ছে মাদার বোর্ড, দেখেন। আচ্ছা, এটাতে হচ্ছে কানেক্টর সিস্টেম, আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে আপনার যে নাট সিস্টেম, নাট না? জি, একটা সাবওভার লাইন আছে, আর দুইটা হচ্ছে আপনার স্পিকার লাইন আছে, ঠিক আছে? জি, একটা সাবওভার 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি ইউজ করতে পারবেন,
আর আপনার যে স্পিকার আছে, স্পিকার লাইন আছে, আপনি 12 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি ইউজ করতে পারবেন। মানে ভালো সাউন্ড কোয়ালিটি। আমার দুইটা স্পিকার চলবে এবং একটা সাবাবা চলবে। আমাদের ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওগুলো আপনার দেওয়া আছে, ওতে আপনার সাউন্ড টেস্ট করা আছে, কেমন সাউন্ডগুলো ওইটাতে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, ডিসক্রিপশনে লিংক থাকবে, যোগাযোগ করে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে ভোল্টেজ ঢুকাবেন এটাই, আর এটা হচ্ছে আপনার সাবওয়ার লাইন, এটা হচ্ছে কুলিং ফ্যানের লাইন আছে, আর এটা হচ্ছে স্পিকার লাইন, আর এটা হচ্ছে অডিও ইনপুট। ঠিক আছে, ফুল কমপ্লিট করে দিচ্ছি। কিন্তু এটা হচ্ছে 4 ট্রানজিস্টর, জি, আর এটা আছে 6 ট্রানজিস্টর। শুধুমাত্র এটা সাবওয়ার লাইন এটা এক্সট্রা করে দিছে। আচ্ছা, এর সাউন্ড কোয়ালিটি আপনি না শুনলে বুঝতে পারবেন না। ঠিক আছে, মানে প্রাইস থাকবে কেমন? ভালো প্রাইস, এইটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 1200 টাকা। অনলি 1200 প্রাইস, সেম সেম হয়ে গেল না? 1250 টাকা দিছিলাম, কিন্তু 1250 নিচে আমি দিতে পারবো না। এটা অনলাইন তারা যে রেডি আছে 1390 না 1395 টাকা। আচ্ছা, ঠিক আছে, আমি এটা আপনাদের অনলি 1200 টাকা দিতে পারবো। তো মামা কোয়ান্টিটি কি আর দেখাবেন কোনো কিছু নাকি? শুধুমাত্র আজকে শুধু এই আপডেট প্রাইসগুলাই আমি দিলাম। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর হচ্ছে আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, যদি কারোর প্রোডাক্টটি নিতে চান, যদি কেউ নিতে চান তাহলে ডিসক্রিপশনে যোগাযোগ করবেন। তো মামা, আচ্ছা মামা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা নতুন ভিউয়ার্স আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকনটি অবশ্যই একটু চেপে দিবেন আর কি। ঠিক আছে।